হাই ফ্রেন্ডস, আমি অতনু আর আপনারা দেখছেন ডিজিটাল টিউটোরিয়াল বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা দেখব আমরা কি করে কুরিয়ার সার্ভিসের বিজনেস চালু করব। মানে আমরা চাইলে পরে নিজেরাও করতে পারি, অর্থাৎ নিজেরাও আমরা নিজের কোম্পানি তৈরি করে চালু করতে পারি, কিন্তু তাতে আমাদের ইনভেস্ট অনেক টাকা করতে হবে এবং তাদের ঝুঁকিও প্রচুর আছে। সুতরাং সেই জন্য সবসময় আমরা চেষ্টা করি কোনো একটা কোম্পানি যারা প্রতিষ্ঠিত বা অনেক বড় একটা কোম্পানি তাদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি করার জন্য, মানে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য। তাহলে কি হবে, তাহলে আমার অনেকটা সুবিধা হবে এবং আমাদের ইনভেস্টও অনেকটা কম হবে। তো তার সেগুলো কোম্পানিগুলোর মধ্যে একটা কোরিয়ার কোম্পানির নাম হচ্ছে DTDC। এছাড়াও আমরা আরও অনেক কোম্পানি আছে, ব্লুডার্ট আছে, আরও এছাড়াও আমাদের এক্সপ্রেস আছে, এক্সপ্রেস ডেলিভারি আছে, আরও অনেক কোম্পানি আছে ইন্ডিয়াতে। তো তার মধ্যে DTDC হচ্ছে একটা অন্যতম কোম্পানি। তো আমি ফোন করেছিলাম কোম্পানিতে, সব কিছু ডিটেলস আমি নিয়েছি, সেই রেকর্ডটা আপনাদের শোনাবো। সেই রেকর্ডটা লিঙ্কটা আপনি আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে শুনতে পারবেন। এবং যদি চান যে বিজনেসটাকে শুরু করার জন্য, তাহলে অবশ্যই শুরু করুন এবং আমি সব কিছু বলবো, ইনভেস্টমেন্ট কত টাকা করতে হবে না করতে হবে এবং এটা করে আমাদের ইনকাম কত হবে না হবে। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। তো শুরু করার আগে প্রথমেই বলবো, যারা আমার চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বিকজ আমি রোজই চেষ্টা করি এরকম টাইপের নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য সম্পূর্ণ বাংলা ভাষায়। তো আমাদের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কিছু ইনভেস্টের ব্যাপার আছে। আমি কিন্তু প্রথম থেকেই বলছি, অনেকে ইউটিউবে ভিডিও দিয়েছেন, তারা বলেছে নো ইনভেস্টমেন্ট। আমি কিন্তু কখনই বলবো নো ইনভেস্টমেন্ট, যেটা সত্যি সেটাকে সবসময় বলবো। এর মধ্যে ইনভেস্টমেন্ট আমাদের করতে হবে, তবে অবশ্যই ইনভেস্টমেন্ট করলে পরে আপনি রিটার্ন ঠিক পাবেন। চলুন তাহলে দেখা যাক, আমরা যেমন অনলাইনে শপিং করছি আজকাল, ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিল, সেখান থেকে যে সমস্ত মালগুলো আমাদের যারা দিয়ে যায় একটা কোরিয়ারের সঙ্গে যুক্ত, অর্থাৎ কোরিয়ারই ওনারা ফরওয়ার্ড করেন, মানে মালগুলোকে একটা কোরিয়ার হাতে দেন, একটা কোরিয়ার হাতে যে কোনো জায়গায়। এমন কোনো কারণ নেই আমাদের DTDC কি দেবে বা এমন কোনো কারণ নেই ব্লুডার্ট কি দেবে, এক এক জায়গাতে এক রকম জায়গায় এক এক সময় এক একটা কোরিয়ারের হাতে দেয়। এছাড়াও আরও অনেক মালপত্র আমাদের কোরিয়ার মারফত আসে, যেগুলো আমাদের দিতে হয় অন্য জায়গা থেকে যেগুলো আসে। ধরুন আপনার একটা ব্রাঞ্চ আছে কলকাতাতে, আর ধরুন আপনার মালটা ধরুন একটা আসছে আপনার ব্যাঙ্গালোর থেকে, তিনি ধরুন পাঠাবে মালটা কলকাতাতে, তাহলে সেই মালটা আসবে আপনার কাছে, এবার আপনাকে মালটাকে ডেলিভারি দিতে হবে কলকাতাতে। এবার আপনি ধরুন পাঠাবেন একটা মাল ব্যাঙ্গালোর বা যে কোনো জায়গাতে, তো আপনাকে তখন ওটা পাঠাতে হবে, এবার ওই ব্যাঙ্গালোরের লোক ওনারা ওটাকে ডেলিভারি দেবে ওই জায়গাতে। তো এইভাবে বিজনেসটা চলে, এইভাবে কমিশনের ব্যাপার আছে, এইভাবে চলে। আর চলুন তাহলে দেখা যাক স্টেপ বাই স্টেপ কী করে আমরা অ্যাপ্লাই করব এবং কী কী দরকার আছে এবং কী কী সুবিধা আমরা পাবো। প্রথমে আমরা দেখে নেব সুবিধাটা। দেখুন, বলা আছে যে আমরা ইনভেস্টমেন্ট করতে হবে, এই বিজনেসটা হচ্ছে আমাদের ওদের 26 বছর ধরে হয়েছে এবং ওদের 10,500টার বেশিরও চ্যানেল পার্টনার আছে। এবং দেখুন বলা আছে, মানে ওদের ওনাদের ন্যাশনাল ব্র্যান্ড আছে, তার সঙ্গে ওদের সুনাম আছে স্ট্রং। বিজনেসের জন্য এখানে যদি জয়েন করেন তাহলে আপনার খুব তাড়াতাড়ি গ্রো হবে, বিকজ ওনারা একটা নামি কোম্পানি, সুতরাং সবাই চেনেন। তো সেই জন্য আমাদের গ্রো আপটা খুব তাড়াতাড়ি হবে। এবং আমাদের যে সমস্ত বাস্কেট লাগবে প্রোডাক্টের জন্য, যে সমস্ত জিনিসপত্রগুলো লাগবে প্রোডাক্ট প্যাকিং করার জন্য, সব ওনারাই আপনাকে প্রোভাইড করবেন। সমস্ত বিভিন্ন রকম প্রিমিয়াম প্যাকেজ আছে একটার জন্য, সুতরাং আমরা কখনো মুশকিলে পড়তে হবে না কোনো কিছু জিনিস ডেলিভারি করার জন্য বা কোনো কোরিয়ার রিসিভ করার জন্য। ওকে, তো এরকম টাইপের জিনিসগুলো আছে আপনাদের। তো এবার আমরা চলে যাবো ইনভেস্টমেন্টের ব্যাপারে। টোটাল ইনভেস্টমেন্ট দেখুন দেওয়া আছে, ক্যাটাগরি এ এর জন্য কত টাকা, 1.5 লাখ টাকা, ক্যাটাগরি বি এর জন্য কত টাকা, 1 লাখ টাকা, ক্যাটাগরি সি এর জন্য কত টাকা, 50,000 টাকা। এবারে আপনারা বলতে পারেন যে ক্যাটাগরি এ বি সি মানে কি। তো চলুন তাহলে দেখা যাক প্রথমে যে ক্যাটাগরি এ বি সি কাদেরকে আমরা বলবো। আমি চলে গেলাম উইকিপিডিয়াতে, এখানে দেখুন আমার দেওয়া আছে কোন কোন সিটি ক্যাটাগরি আন্ডারে, এ ওয়ানের আন্ডারে কোনগুলো আমাদের এ এর আন্ডারে, কোনগুলো আমাদের বি এর আন্ডারে এবং কোনগুলো আমাদের বি ওয়ানের আন্ডারে আমাদের দেওয়া আছে। তো এগুলো বাদ দিয়েও অনেক সময় কি হয়, আমাদের অনেক গ্রামে থাকি বা অনেকে গ্রামে বাস করি, গ্রামের পর্যায়ে পড়ে, তো সেগুলোর জন্য অনেক সময় DTDC কনসিডার করে, অনেক সময় ওনারা করেও দেন। তো আমি দেখাচ্ছি এখানে বি ক্যাটাগরি, এ ক্যাটাগরির মধ্যে কী কী আছে না আছে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি এবং সি এর মধ্যে কী কী আছে না আছে তার লিঙ্কও আমি দিয়ে দেবো। তো কাইন্ডলি আপনারা এগুলো
লিঙ্কটা খুলে দেখে নেবেন। ওকে, তো এবার আমরা চলে যাবো আপনাদের নেক্সট ইয়েতে, মানে এরিয়া রিকোয়ার্ড, মানে রোডের সামনে হতে হবে এবং যেন আপনার সবসময় একতলা হয়, মানে গ্রাউন্ড ফ্লোর সামনে সবসময় হয়, নাহলে কিন্তু আপনি পাবেন না। এবার হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ফি, বলছে নো ফিজ অনলি সিকিউরিটি ডিপোজিট। আমার এই অ্যামাউন্টটা কিন্তু কোনো রকম ফিজ কিন্তু না, এটা শুধুমাত্র সিকিউরিটি ডিপোজিট হিসেবে দিতে হবে এই টাকাগুলো। ওকে, এবার হচ্ছে আপনার রয়্যালটি ফি আপনি পাবেন 10% অফ টার্ন ওভার অ্যান্ড মার্কেটিং কস্ট কোম্পানি ডাজ 5%। ওকে, যাকে বলবো আমরা POS, এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল পার মান্থ। আপনার পার মান্থ ওয়ার্কিং ক্যাপিটাল কত টাকা হবে? ক্যাটাগরি এ এর জন্য 1,00,000 টাকা, ক্যাটাগরি বি এর জন্য 50,000 টাকা, ক্যাটাগরি সি এর জন্য 25,000 টাকা। নন ইনভেস্টমেন্ট, মানে আপনি যে ইনভেস্টমেন্টে যে করবেন তার 20% আপনি রিটার্ন পাবেন যে চালু করবেন বিজনেসটা। এই বিজনেসের জন্য আপনার কতগুলো লোক লাগবে কাজ করানোর জন্য? দেখুন বলা আছে ক্যাটাগরি এ এর জন্য 4, ক্যাটাগরি বি এর জন্য 3, ক্যাটাগরি সি এর জন্য 2। এটা আসলে এটা অফিসিয়ালি অ্যানাউন্স করা আছে, বাট আমি যখন কল করেছিলাম ওনারা বলেছিলেন যে একজন রাখলেই হবে বা দুজন রাখলেই হবে, ওনারা অত কিছু প্রেসারাইজ করেননি। এটা আপনার পক্ষে ব্যাপার, এটা কোনো কিছু বাধ্যতামূলক নেই। ওকে, এবার হচ্ছে এক্সপেক্টেড ব্রেক ইভেন টাইম 20%। এবার হচ্ছে অ্যাভারেজ বিজনেস ফ্রম ফ্র্যাঞ্চাইজি ইউনিট, আপনার 1,50,000 টাকা পার মান্থ হতে পারে, আবার 75,000 টাকা হতে পারে যদি বিএ থাকেন, আবার সিএ থাকলে পরে 40,000 টাকা পার মান্থ হতে পারে। ওকে, তো এবার আমরা চলে যাবো নেক্সট স্টেপে, অর্থাৎ আমাদের প্রসেসটা কী করে হবে যদি আমরা চাই যে এটাকে নেওয়ার জন্য, তাহলে প্রসেসটা কী হবে? আমি প্রথমেই আমাদের কলকাতাতে অ্যাড্রেসটা বলে দিতে চাই। দেখুন এই অ্যাড্রেসটা আপনারা কাইন্ডলি কপি করে নেবেন, লিঙ্ক আমি দিয়ে দেবো অবশ্যই, আর এই নাম্বারে কল করবেন। এই নাম্বারে কল করা ছাড়াও আপনাকে আমি একটা নাম্বার দেবো, ওটা আপনাদের অফিসিয়ালি নাম্বার, ওই নাম্বারে মনে করলে কল করতে পারেন। আমি আমাদের কল রেকর্ড শোনাবো, ওনারা বলেছেন আমাকে মানে এসএমএস করতে, আমার নাম্বারটা এবং নামটা ওনারা ওনাদের সেলস প্রোভাইডাররা আমাকে কল করে নেবেন। ওকে, চলুন তাহলে দেখা যাক অ্যাপয়েন্টমেন্ট করার জন্য আমাকে কী করতে হবে দেওয়া আছে। দেখুন স্টেপ ওয়ান দেওয়া আছে আইডেন্টিফিকেশন অফ প্রসপেক্ট, অর্থাৎ আপনি কোনো রেফারেন্সের মাধ্যমে আসতে পারেন, পার্সোনাল কন্ট্যাক্টের মাধ্যমে আসতে পারেন, মার্কেটিংয়ের মাধ্যমে আসতে পারেন। বলতে হবে আপনাকে আপনি কিসের মাধ্যমে এসছেন, আপনি পার্সোনাল কন্ট্যাক্ট দিতে পারেন, আর মার্কেটিংয়ের মাধ্যমে আসতে পারেন, আপনি পার্সোনাল কন্ট্যাক্ট দিয়ে জাস্ট জয়েন করাবেন। ওকে, এবার দেখুন ডে ওয়ান, মানে প্রথমে আমাদের কাজ কী হবে, ফার্স্ট রাউন্ড ডিসকাশন, মানে প্রথম ডিসকাশন কী হবে আমাদের, আমাদের বেসিক ইনফরমেশন বলতে হবে এবং আমাদের কী কী ওদের ওনাদের কন্ডিশন আছে সেগুলো আমাদের জানতে হবে। অলরেডি আমি কন্ডিশন আমাকে বলে দিয়েছি, তাই আমার জানার কোনো রকম দরকার নেই। এবার তারপরের দিন কী হবে, আমাদের ইন্সপেকশন হবে, আমি যে জায়গাটা বলবেন অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসে আমার লোক আসবে এবং ইন্সপেকশন করবে। তারপর আপনাকে অ্যাপ্লিকেশন মানে ফর্মটা ফিল আপ করতে হবে ফ্র্যাঞ্চাইজির জন্য, তারপরে হচ্ছে কালেকশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইথ অ্যাবোভ ডকুমেন্টস, তারপরে আমার ডকুমেন্টস দিতে হবে, যেমন কী দিতে হবে, ডিমান্ড ড্রাফট দিতে হবে, ডিমান্ড ড্রাফট দিতে হবে আপনাকে সিকিউরিটির জন্য, অর্থাৎ 1,50,000 টাকা, 1,00,000 টাকা, 50,000 টাকা যেটা আপনার হবে সেটা আপনাকে ডিমান্ড ড্রাফট কেটে দিতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে আইডেন্টি প্রুফ দিতে হবে, ভোটার আইডি কার্ডও দিতে পারেন বা আপনি আধার কার্ডও দিতে পারেন, এখন তো আধার কার্ডও তো হয়ে গেছে। এবার হচ্ছে অ্যাড্রেস প্রুফ দিতে হবে, আমি আধার কার্ডও অ্যাড্রেস থাকে আপনার, রেশন কার্ডও দিতে পারেন, আর ল্যান্ডলাইন টেলিফোন বিলও দিতে পারেন। এবার আপনাকে লাইসেন্স এগ্রিমেন্ট দিতে হবে আপনার ওনারশিপের। ওকে, এবার হচ্ছে ফিনান্সিয়াল ক্রেডেনশিয়াল, মানে ব্যাঙ্ক পাসবুক আর ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে আপনাকে, আর রেফারেন্স দিতে হবে। ওকে, এবার হচ্ছে ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, তারপরে আমার ডকুমেন্টসগুলো ভেরিফাই করা হবে, তারপরে আপনাকে অ্যাপ্রুভাল করা হবে RCM, JCM, RM, অর্থাৎ আমরা যে সমস্ত অফিসগুলো আছে সেখান থেকে আপনাকে অ্যাপ্রুভাল আসবে। তারপরে আপনাকে ইমেল কমিউনিকেশন করতে হবে, তারপরে হচ্ছে অন অ্যান্ড অফ ফিল্ড ট্রেনিং বাই চ্যানেল ডিপার্টমেন্ট। ওকে, তারপরে হচ্ছে আপনাকে চ্যানেল ডিপার্টমেন্টে আপনাকে অন অফ ফিল্ডিং ট্রেনিং শেখাবে, ট্রেনিং শেখানো, ট্রেনিং দেওয়ার পর আপনাকে সার্টিফিকেট দেবে আপনাকে একটা ফ্র্যাঞ্চাইজির জন্য, তারপরে আপনি এবার আপনার হাতে সব কিছু হ্যান্ড ওভার করে দেবে, দিয়ে দেবে সমস্ত রকম চার্ট ফার্ট সব কিছু দিয়ে দেবে, তারপরে আপনি আপনাদের বিজনেস শুরু করতে পারবেন। ওকে, তো আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে। এছাড়া আপনাদের ব্লু ডট আছে, এখানে আপনি কল করেছিলাম, আমি এই নাম্বারটা আমাকে দিয়ে দেবো, এটাও সেম প্রসেসে আপনাদের এখানেও কল করতে পারেন, কল করে সেম প্রসেসে আমি সব কিছু করতে হবে। কল করার পর ওনারা দেখবেন বলবে আপনাকে যে ওনাদের তরফ থেকে আপনাকে কল করে নেওয়া হবে 24 আওয়ার্স অথবা 48 আওয়ার্সের মধ্যে। আমি কল করেছিলাম, তার রেকর্ডিং আমি দেবো, রেকর্ডিংটা শুনে নেবেন, তাহলে ভালো করে আরও বুঝতে পারবেন। ওকে,
তো আশা করছি বুঝতে পেরেছেন, কোনো যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্টসে।